দর্শক, আর এখন আমি কড়ার তেল দিয়ে নিয়েছো, আর এখন আমি গরম মশলা দিয়ে নিন, এলাচ দারচিনি তেজপাতা সবগুলো কিন্তু দিয়ে নিন, আর এখন আমি এক কাপড়ে পেঁয়াজ নিয়ে নিছো, নিয়ে কিন্তু এখন পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিবে রাখবে, যতক্ষণ পর্যন্ত সস্তা আসে আইসে নাই ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিবে রাখবে। তা মোর এখন নরম হইতে সময় না করছে, সেই জন্য আমি কী করছো, মিশ্রণে নুন দিয়ে দিন, নুন দিয়ে দিলে কী হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এটা কিন্তু একটা টিপস, তোমরা কিন্তু রান্নাতে এটা ফলো করে পারেন। এরপরে হচ্ছে মিশ্রণে আদা রসুন পাটা দিয়ে দিন, মানে এক চামচের মতন হবে আদা রসুন পাটা দিয়ে দিন, বেশি করে আদা রসুন পাটা দিলে গন্ধ করবে, সেই জন্য আমি অল্প করে দিয়ে দিন। দিয়ে মিশ্রণে পানি দিয়ে দিন, আদা রসুন পাটা দিলে কী হয় সিটে সিটি করে তেলগুলো, ওই জন্য এখন পানি দিয়ে নিন, পানি দিলা সিটে সিটি করে না। এখন পানি দিয়ে এখন মশলা অ্যাড করিবেন, এখন ফির কিন্তু এখন নুন দিয়ে নিন, তারপরে হচ্ছে হলুদ দিয়ে নেওছ, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিন, তারপরে হচ্ছে এখন ধনিয়া গুঁড়ো দিয়ে নিন, তারপরে হচ্ছে এখন জিরে গুঁড়ো দিয়ে নিন। দিয়ে এখন সবগুলো কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করে নিবেন রাখবো, যতক্ষণ পর্যন্ত একটা মশলার একটা কাঁচা গন্ধটা জানি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়া, একেবারে ভুনি নেওয়া সবগুলো তেলের সাথে। তাই যদি এখন এখন কিন্তু ধৈর্য সহকারে ভুনবেন রাখবো, জালটা অবশ্যই কিন্তু কমে দেবেন, বাড়ি দেবেন। এই যদি এখন মিশে এখন ফির পানি দিয়ে নিন, দিয়ে কিন্তু ভালো করে ফির মশলাগুলো আমি কষে নিম, যত ভালো করে মশলাগুলো কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা বাড়ি যাবে। তাই সেই জন্য কিন্তু মশলাগুলো আমি ভালো করে একেবারে একেবারে খুঁতি দিয়ে একেবারে ঘুতি 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 কিন্তু দেখো আমি রান্নাটা করছো, এনকে ঘুতি ঘুতি রান্না করবেন, তাহলে রান্নাটা স্বাদ কিন্তু আরও বেশি হয়ে যাবে। এটা কোনো ফির এখন আমি বেশি করে পানি দিয়ে নেওয়া, এরপরে হচ্ছে দেখো মুই তো কী দেওয়া, এই যে দেখো পাঙ্গাস মাছ দিয়ে দেওয়া, এটা একটা মজাদার একটা রেসিপি পাঙ্গাস মাছের, তোমরা যদি একবার খালি খান তাহলে কইবেন যে সারা জীবন আমি এঙ্কে করে রান্না করে খাই। তাই যে দেখো আমি চার পিস একটা পাঙ্গাস মাছ নিছু, ভালো করে কিন্তু পাঙ্গাস মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছু, এখন নুন টুন দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিছু, দিয়ে কিন্তু লেবু টেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছু, নিয়ে কিন্তু যে দেখো এঙ্কে করে কিন্তু আমি দিছু, দিয়ে এখানে নাড়াচাড়া করে দিয়েবেন, দিয়ে ঢাকনা দিয়ে রাখবে, যতক্ষণ এই যে দেখছেন ঝোলটা যে এখানে গাঢ় গাঢ় হয়ে আসছে তখন কিন্তু কী করবেন রাখবে, যে দেখো আমি ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন এখানে নাড়াচাড়া করে নিয়ে এই যে মাঝখানে যে বড় বড় কাটাগুলি আছে সেগুলো কিন্তু বাসি ফেলবা রাখবে। তাই যে দেখো মুই কিন্তু খুসুন খেন দিয়ে ঘুতে আসো, ঘুতি ঘুতি কিন্তু একেবারে যে বড় যে কাটাগুলি আছে মাসে সেগুলো কিন্তু আমি বারকি নেওছ, তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে করে পারবেন, কিন্তু যে গরম হাত দিয়ে কেমন করে করবেন কোনো দরকার নেই, হাত দিয়ে করবে চেনি দিয়ে কিন্তু করে ফেলামেন। তাই যে দেখো বড় কাটাগুলো বাসি নেওছো, তোমরা চাইলে কিন্তু নাও বাঁচতে পারেন, কাটাগুলো কাটা সুদ দিয়ে কিন্তু রান্নাটা করে পারবেন। তা যেহেতু এই পাঙ্গাস মাছের বেশি একটা কাটা নাই, তা যেহেতু একটা বড় কাটায় খালি আছে ওই জন্য আমি বড় কাটাটা বাসি ফেলাছো, তোমরা চাইলে কিন্তু পাঙ্গাস মাছ বাদ দিয়ে অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করে পারবেন, তাতেও কিন্তু স্বাদ কিন্তু কোনো হেরফের হবে না। তা পাঙ্গাস মাছ দিয়ে করলে ভালো হয়, কাটা কম থাকে, রান্নাটা খাইতে মজা হয়, সেই জন্য কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে আমি করছো রান্নাটা। তাই যে দেখো এনেকে করে কিন্তু সবগুলো মাছের কাটা কিন্তু আমি বাসি নেওছো, আর খুবই অল্প সময়ে আর অল্প কোনো উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায়। আর তোমার যদি একেবারে অন্য কিছু খাইতে খাইতে আর খাবার মনে হচ্ছে না, তখন তোমরা এই মাছটা কিন্তু এঙ্গে করে রান্না করে দেখতে পারেন কত মজাদার হয়। পাঙ্গাস মাছ কিন্তু অনেক মানুষ অনেকভাবে খায়, কিন্তু তুমি জানো না এইভাবে কেউ খাইছেন কি নাই খান, তা তোমরা কিন্তু আমার কমেন্ট করে অবশ্যই জানাইবেন কেউ এঙ্গে করে খাইছেন কি নাই খান আমার মতন করি। তাই যে দেখো এখন কিন্তু তুমি মাছগুলো ভালো করে এখন এঙ্গে করে এখন যে ঘুতি ঘুতি নেওছ, মানে একবারে ছোটো ছোটো করে নেওছ, একেবারে ঝুড়ে ঝুড়ে করে নেওছ, এই যে দেখো এঙ্গে করে ঘুতি ঘুতি কিন্তু ঝুড়ে ঝুড়ে করে নেওছ, নিয়ে এখন ভালো করে এখন কষে নিবে রাখবে একবারে মশলার সাথে, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভাসিয়েছি না ততক্ষণ পর্যন্ত এঙ্গে করে কষে কষে একবারে ভালো করে নাড়িয়ে নিবে রাখবে। এখন ধৈর্য সহকারে কষবা রাখবে, জালটা ফের বাড়ে দেন না, পুরি ছাই হয়ে যাবে, একেবারে জালটা কমে দিয়ে এঙ্গে করে সুন্দর করে একবারে ভাজি ভাজি নিবে রাখবে খুব ধৈর্য সহকারে। এই যে দেখো মুই কিন্তু করে ভাজি ভাজি নেওছ, আর এই যে চেনিখান দিয়ে ঘুতি 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 কিন্তু তুমি এই যে ছোটো ছোটো টুকরে করে নেওছ, মানে ঝুড়ে ঝুড়ে করে নেওছ, ফির একবারে বেশি একেবারে ঝুড়ে ঝুড়ে করা যাবে না, নাহলে ভর্তা হয়ে যাবে, একটা ভর্তার মতনও ফির নয়, যে দেখো মিশ্রা মিশ্রা কিন্তু গোড়া গোড়ালো আছে। তাই যে দেখো ধৈর্য সহকারে তুমি ভাজছো, দেখো এখন এখানে পানি আছে, এই জন্য আমি আরও ফির ভালো করে ভাজি নিন, যতক্ষণ পর্যন্ত যে তেলটা উপর ভাসি আসে না ততক্ষণ পর্যন্ত এঙ্গে করে ভাজি নেওছো খুশি খুশিনখান দিয়ে, যে দেখো এঙ্গে করে ভাজি নেওছো, এখন দেখোছো কি করাত ফির নাগে ধরোছে, এই জন্য ফির ভালো করে এখন ফির এখানে নাড়াচাড়া করে ভাজি নেওছো, এই যে দেখো এঙ্গে করে কিন্তু উপরে তেল ভাসি আসছে। এই সময় কী করবেন রাখবো, অবশ্যই কিন্তু এখানে লেবু পাতা দিবেন রাখবে, এই যে দেখো আমি কিন্তু লেবু পাতা দিয়ে দিছো, লেবু পাতা দিলে কী হবে মানে স্বাদটা দ্বিগুণ না তিন গুণ পরিমাণে বাড়ি যাবে, তোমাকে আমি কী কইম, এই লেবু পাতা যে এত গুণ তোমরা এটা বুঝবে না যে লেবু পাতার এত গুণ, এই লেবু পাতা দেওয়ার কারণে রান্নার স্বাদটা তিন গুণ পরিমাণে বাড়ে যাবে। এই যে দেখো কত সুন্দর করে কিন্তু লেবু পাতাটা আমি দিনু, লেবু পাতাটা দিয়ে কিন্তু নামে ফেলা যাবে না, মিশ্রণে নাড়াচাড়া করে নেবেন রাখবে, লেবু পাতাটা দিয়ে মিশ্রণে নাড়াচাড়া করে ওর ভেতর যেন সবগুলো ঢোকে, লেবুর যে গুণে গুণগুলো আছে লেবু পাতা সেগুলো যেন সবগুলো ঢোকে। তাই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে, খাইতে কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ, তোমরা অবশ্যই অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন।
অ্যাকচুয়ালি আমি পাঙ্গাস মাছ কখনো খাইতাম না, মানে খাইলেও একদম অল্প একটু খাইতাম এবং অরুচি নিয়ে খাইতাম। কিন্তু আজকে পাঙ্গাস মাছের এই রেসিপিটা যখন আমাকে বললো একটু ট্রাই করে দেখো, এবং আমার হচ্ছে লেবুর ফ্লেভার, লেবুর পাতা খুবই ভালো, মানে লেবুর ফ্লেভারটা খুবই ভালো লাগে। লেবু আমি প্রতিনিয়ত তিন বেলায় খাওয়ার চেষ্টা করি, তো চিন্তা করলাম যেহেতু লেবুর পাতা এখানে দিয়েছে আমি একটু ট্রাই করে দেখি খাইতে কেমন লাগে। এবং খাওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হলো যে অনেকটা গরু গোস্তের একটা ফ্লেভার পেলাম এবং টেস্টটা ছিল অসাম, যা আমি কখনোই পাঙ্গাস মাছ থেকে আশা করি নাই যে এতটা মজা লাগবে। সিরিয়াসলি এই রেসিপিটার অর্ধেকটাই আমি খেয়ে ফেলেছি, এতটা ভালো লেগেছে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ অল।